ইমাম চোর আছে। তো ইমাম চোরের প্রত্যেকের একটা ইউনিফর্ম আছে। তো ইমাম চোর যারা তাদের ইউনিফর্ম দেখে আপনি চিনে নেবেন যে কে কে ইমাম চোর আর কে সামান চোর, বুঝলেন? তো ইমাম চোরদের মাশাআল্লাহ সুবহানাল্লাহ বারবার আসবো ভাই, মুসাফা করবো, আবার আসি। জি, তো কথা হচ্ছে কি, ইমাম চোরের ইউনিফর্ম কেমন আপনাদেরকে বলে দিই, তাহলে বুঝে নেবেন। ওয়াহাবির কুর্তাটা লম্বা, ওয়াহাবির টুপিটা চেপি, মানে টুপিটা জাল বাকির মতো, শুধু টুপি জাল নাই, পুরো মালটাই জাল, বুঝেছেন তো? হ্যাঁ, পুরো মালটা জাল। এরই লেগে বলে ওয়াহাবির কুর্তাটা লম্বা, ওয়াহাবির টুপিটা চেপি, ওয়াহাবির টুপিটা চেপি, গরমে কাপড় থাকলে ভি দেখিতে লঙ্গা লঙ্গা হে আমাকে, নবী পাকের জিকির সুন্দর আচ্ছা লাগতা হ্যায় বলো না, মোহাম্মদ বল বড়া সচ্চা লাগতা হ্যায়। কেন জাল বলছি জানেন তো, মানে বহু কাণ্ড আছে। ছোটবেলায় যখন মুনাজারা হয় তখন বহুত আমাকে, আমি সবার সঙ্গে যেতাম, তো আমাকে নিয়ে যেতেন, খুব পাকা পাকা কথা বলতো। তো তো ছোট তো মুফতি আলিমুদ্দিন সাহেব রয়েছেন সবাই, এই কথাটা আমি বলেছিলাম সর্বপ্রথম, তারপরে তখন সবাই এখন অনেক জায়গায় রটে গেছিল কথাটা, মুর্শিদাবাদ সালহার বলে একটা জায়গায়, বুঝলেন? মানে তারাবি নিয়ে ঝামেলা চলছিল, শূন্যের আমরা বলছি 20 রাকাত তারাবি, খুব একটা বলছে 8 রাকাত তারাবি, তখন এত সোশ্যাল মিডিয়া হয়নি। তো তখন সাইড থেকে ওরা বলছে না, দেখুন আমাদের গ্রামে কত হাজি আছে, এদেরকে জিজ্ঞাসা করুন, সমস্ত হাদিসের মধ্যে একবার না একজনের কথা আমি চারবার হজ করেছি, আর ওর দেশে 8 রাকাত তারাবি হয় মক্কা মদিনা, কোথাও হয় না 20 রাকাত, তোমরা 20 রাকাত করছো। এবার আমাদের মুক্তিগুলো দলিল দিচ্ছে, হাদিস দিচ্ছে, এত রাকাত তারাবি, অত রাকাত তারাবি, কিন্তু আসল জায়গায় কেউ ধ্যান দেয়নি। আমি বলছি হুজুর ওদেরকে বলেন, ও ভাই তোরা তো 5 বার হজ করেছি, আর এই গাধা তারাবি কি রোজার টাইমে হয় না, কুরবানির সময় হয়, তু তো হজ করতে গেছিলি কুরবানির সময়, তো তারাবি কোথায় মিলবে, তারাবি তো রোজার সময় হয়, আর হাত হয় কুরবানির সময় রোজার পরে, যে আসল জায়গায় হাত মেরেছি হুজুর, গোল করে দেখতে ছোট কিন্তু ঝাল বেশি, এই যে কম হতে পারে কিন্তু তেজে বেশি, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। তো পুরোটাই জাল, আর জালিয়াতি করে দেশে বড়দের বাজলো, বুঝলেন? ইনশাল্লাহ, তো আমি আর বেশি কিছু বলাচ্ছি না আপনাদেরকে, বক্তব্য সামনে বলতে গেলে বহু ছিল কিন্তু বিরক্ত করবো না, হুজুর চলে এসেছেন, ইনশাল্লাহ ওনার মূল্যবান বক্তব্য শুনতে হবে। ইন্টারনেটে তো শুনেই নিয়েছেন আপনারা, এখন কত যে ভিডিও হচ্ছে, জাকির সিভিডি, এটা আমাদের পার্সোনাল পাবেন, আমাদের দরবারের চ্যানেল, আমার এদের কেরিম ভাই বর্ধমান থেকে আগত, এই হেলাল এইচডি মিডিয়া, শুধু আমার হুজুরের নাম, হেলাল এইচডি মিডিয়াতে ভালো ভালো জিনিস পাবেন, বিভিন্ন জিনিস।